ভরতপুর বিধানসভার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রার্থী বাছাই নির্বাচন ঘিরে দুই গোষ্ঠীর হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবেশন কর্মসূচিতে উত্তেজনা, প্রাক্তন ব্লক সভাপতি ও তৃণমূল নেতার প্রবেশ নিয়ে। ওই তৃণমূল নেতার নাম জালালউদ্দিন শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তৃণমূল নেতার অধিবেশন সভায় ঢোকার কোনো অনুমতি নেই। তার অবশ্য দাবি, ব্লক সভাপতি তাকে পাস দিয়েছে। এদিন মুর্শিদাবাদ জেলার বনোয়ারকুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার অধিবেশন কর্মসূচি। সেখানে তৃণমূল প্রার্থী বাছাইয়ের সাতটি ব্লকে নির্বাচন সম্পন্ন হয়। বনোয়া বিধানসভার পাঁচটিতে ভোট ঘিরে উত্তেজনা। এখানে অভিযোগ, সিপিআইএম কর্মীরা ভোট দিচ্ছে, তৃণমূলের বুথ সভাপতির নাম নেই। কল্যাণপুর এক নম্বর দুই নম্বর পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের ভোটাভুটি নিয়ে দুই গোষ্ঠীর হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। আপনি যে পঞ্চায়েত থেকে আসছেন, আপনি যে পঞ্চায়েত থেকে আসছেন, সেই পঞ্চায়েত থেকে আপনি একটা চিঠি মানে খাতে লিখে দিয়ে একটা খামে ভরে আমাকে জমা দিন। আপনি যদি মতামত রাখার সুযোগ না পান, এখানে নিয়ে আসুন, লিখে এখানে নিয়ে আসুন। এই যে এই সামনে এইদিকে সিঁড়ি আছে, এখানটা নিয়ে আসুন, আমি যাওয়ার সময় নিয়ে নেবো। আমি সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি, আমি ভোট দিতে পারিনি। আমি সাব ডিভিশন সভাপতি, আমি ভোট দিতে পারিনি। সংখ্যালঘু সেলের ব্লক সভাপতিতে ডাকা হয়নি, যদি আপনাকে ডেকে থাকে ভুল করেছে। প্রত্যেকটা ব্লকের সঙ্গে সংগঠনে সবাইকে ডাকতে হবে। বসুন।